আসসালামু আলাইকুম, আমার নাম কাজী আনাম আকিম, আমার স্কুলের নাম মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, আমি সপ্তম শ্রেণী প্রভাতী শিফট ক শাখার ছাত্র। আজ আমি আপনাদেরকে মসুর ডাল রান্না করা দেখাবো। এখানে 1.5 কাপ মসুর ডাল নিয়েছি, একবার পানি চেঞ্জ করে ডালগুলো পরিষ্কার করে নিব। দেওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিলাম। এখন রসুন দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিলাম। চুলা জলটা মিডিয়ামে রাখবো। ডালটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন পরিমাণ মতো হলুদ দেবো। ডাল কুটি দিয়ে ম্যাশ করে নিব। ভালো মতো জাল করে নিব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দেব। একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম। একটা বলে ভরে নামিয়ে ফেলবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার ডাল রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।